আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন স্ট্র্যাটেজি নিয়ে। অ্যাডমিশনের টাইমটা আমার পার্সোনালি লাইফের সবথেকে কঠিন সময়গুলোর মধ্যে একটা ছিল। এখানে একটা স্পেশাল জিনিস আমার লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে, সেটা হলো এই লেটারটা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইসিএস বিল লেটার। মোহাম্মদ আয়মান সাদেক 1144 আমার চেস নাম্বার ছিল। সো আর্মির জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আইসিএসবি থেকে গ্রিন কার্ড পাই, অ্যান্ড দেন ফাইনালি আমার আর্মি হেডকোয়ার্টার থেকে লেটারও আসে যে আমি জয়েন করতে পারবো। এই জিনিসটা আমাকে অতিমাত্রায় হেল্প করেছিল যেন আমার একটা ব্যাকআপ প্ল্যান থাকে। সো আমার যদি আইবিতে নাও হতো, আমার আর্মি যেহেতু ছিল, সো ব্যাকআপ প্ল্যানের কারণে আমি অনেক আরাম করে প্রিপারেশন নিয়েছিলাম। কারণ এই জিনিসটা সবার থাকে না এবং এটার কারণেই সবাই একটা মহা বিপদে থাকে যে ভাই কতগুলো জায়গার জন্য প্রিপারেশন নিব, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিব নাকি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল নিব, নাকি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল প্লাস ইউনিভার্সিটি প্লাস আইবিএ প্লাস ডিউনিট কতগুলো নিব। সো এটার ক্ষেত্রে সবার যেহেতু এই সুযোগ থাকে না, একটা সহজ জিনিস আমি বোঝাতে চাই। মনে করো এটা তুমি, অ্যান্ড তুমি এফার্ট দিবা অ্যাডমিশন টাইমে। সো তোমার এফার্ট আমি ধরে নেই এটা হলো জিরোর ঘরে, সো এটা হলো 20% এফার্ট, এরা হলো 40% এফার্ট, এটা হলো 60% এফার্ট, এরপরে এটা হলো 80% এফার্ট, এটা মনে করো 100% এফার্ট। আমি জাস্ট মার্ক করে রাখি, এটা হলো 0%, 20%, 40%, 60%, 80%, 100%। এবং তুমি এখন যদি এফার্টটা দাও, আমি এখন এফার্টগুলো দিই, ফর এক্সাম্পল তুমি 20% এফার্ট দিলা, 40% দিলা, 60% দিলা, 80% দিলা, 100% দিলা, এখন খেলাটা বুঝো। তুমি একটা জায়গায় তোমার 100% এফার্ট দিচ্ছ, এখন তুমি মনে করো ইঞ্জিনিয়ারিং ট্রাই করছো, ইঞ্জিনিয়ারিং, এখন ইঞ্জিনিয়ারিংয়েও তো তোমার এফার্ট দিতে হবে, রাইট? 20, 40, 60, 80, 100। এখন তোমার মনে হলো যে যদি ইঞ্জিনিয়ারিংয়ে না হয়, আমার তো একই সাথে মেডিকেলেরও ট্রাই করা উচিত। এখন দেখ, চিন্তা করে দেখো, মেডিকেলও তো তোমার ফুল এফার্ট দেওয়া লাগবে, রাইট? এখন তোমার কাছে আছে হলো 100% এফার্ট। এখন তুমি আইদার তোমার 100% এফার্ট ইঞ্জিনিয়ারিংয়ে দিবা, রাইট? তাহলে ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়ে, অথবা তুমি মেডিকেলে দিবা 100%, তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়ার প্রবাবিলিটি বাড়ে। এখন বলতে পারো যে ভাইয়া একটা জায়গায় দিলে তো ঝামেলা, আর আপনি চিন্তা করেন না আমি অনেক বেশি এফার্ট দেবো। আচ্ছা ঠিক আছে, ধরে নিই তোমার এফার্ট এখানে আছে। তো তুমি বললা ভাই আমি অ্যাডমিশনের টাইমে 100% না, আমি ভাইয়া এখানে 120% এফার্ট দিব। অনেকে বলবো ভাই 120, আমি সারা দিন রাত পড়বো, আমি 140% এফার্ট দিব, স্পেশাল গোল্ডেন এফার্ট দিলা। সো ধরে নাও তোমার 100%, 120% এফার্ট দিলা, 140% এফার্ট দিলা, অ্যান্ড দেন তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ফুল এফার্টটা শিফট করলা, অ্যান্ড তোমার চান্স পাওয়ার একটা প্রবাবিলিটি আছে। কিন্তু তুমি বলছো না ভাইয়া আমি ফুল ইঞ্জিনিয়ারিং, আমি ভয় পাচ্ছি, আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভাগ করে দেবো। তুমি যদি ভাগই করে দাও, তাহলে দেখো তোমার কিছু অংশ ইঞ্জিনিয়ারিং পেলো, কিছু অংশ মেডিকেল পেলো। এখন ইঞ্জিনিয়ারিংয়েই তুমি 80% এফার্ট দিলা, মেডিকেলে তুমি 60% এফার্ট দিলা। এখন ইঞ্জিনিয়ারিংয়ে তোমার দরকার ছিল 100% এফার্ট, আর এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা 140% যে ফুল এফার্টটা ছিল পুরোটাই ইঞ্জিনিয়ারিংয়ে দিচ্ছে, তাদের থেকে তো তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে গেল। তাদের চান্স পাওয়ার প্রবাবিলিটি যদি এখানে হয়, তোমার এখন চান্স পাওয়ার প্রবাবিলিটি এখানে, তুমি তাদের থেকে এত দূর পিছিয়ে গেলাম। সো ইঞ্জিনিয়ারিংয়ের দৌড়ে তুমি কিন্তু অনেক দূর পিছিয়ে গেলাম। আবার চিন্তা করে দেখো, মেডিকেলও অনেকজন 140% এফার্ট দিচ্ছিল, রাইট? অ্যান্ড তুমি এখন এফার্ট দিচ্ছ হলো অনলি 60%। সো তাদের তুলনায় কিন্তু তুমি অনেক পিছিয়ে আছো। সো খেয়াল করে দেখো, তোমার এফার্ট ভাগ করে দেওয়ার ফলে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে গেল, অ্যান্ড তোমার মেডিকেলের চান্স পাওয়ার প্রবাবিলিটিও কমে গেল। হোয়ার অ্যাজ তুমি যদি পুরো প্রিপারেশন নাও, পুরো এফার্টটাই ইঞ্জিনিয়ারিংয়ে দিতে, 100%, 120, 140, তাহলে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন কিন্তু একটা না, অনেকগুলো আছে, শুধুমাত্র বুয়েট কিন্তু নেই। বুয়েট আছে, কুয়েট আছে, চুয়েট আছে, সাস্ট আছে, অনেক অপশন আছে। সো তোমার অনেকগুলো অপশনের মধ্যে থেকে কোনো না কোনো জায়গায় কিন্তু হয়ে যাবে, কিন্তু তুমি যদি অপশন ভাগ করে দাও, দেখা যাচ্ছে এইগুলোও হলো না, ওইগুলোও হলো না। এর মধ্যে দিয়ে আবার অনেকে বলে যে ভাই আইবিএর প্রিপারেশন লাস্ট মোমেন্টে নেই,
কারণ আইভের জন্য তো 140% লাগে, তখন তোমার মানুষ এভাবে ভাগ করে এখানে 30, এখানে 20, এখানে 20%। এবং সব যদি হয় ইঞ্জিনিয়ারিংও হবে না, দূর দূরান্তে মিস করবা, মেডিকেলও দূর দূরান্তে মিস করবা, আইবে তো প্রশ্ন পাইলে বুঝবাই না। সো এই কাজ না করে রাদার তুমি যদি এক জায়গায় কনসেন্ট্রেট করো এবং এই অপশন যেগুলো আছে সবগুলো জায়গায় পরীক্ষা দাও, কোনো না কোনো জায়গায় তো হয়ে যাবে, কারণ তুমি তোমার 140% এফার্ট একটা জায়গায় দিচ্ছ। আমি ইঞ্জিনিয়ারিংকে প্রায়োরিটি দিচ্ছি না, তুমি মেডিকেলও দিতে পারো 140% এফার্ট, কোনো অসুবিধা নাই, এবং ওখানেও ট্রাই করতে পারো। আমি নিজে আইবিতে পড়েছি, আমার আর্মিতে যখন পরীক্ষা দিয়ে চান্স পাওয়া হয়ে গেল, তারপর আমি ফুল এফার্ট সব ইঞ্জিন জায়গা থেকে সরিয়ে আইবিতে দিয়েছি, এবং তখন দেখলাম যে আইবির পড়ালেখা অনেক সহজ হয়ে গেল, কারণ আমার 140% এফার্ট আমি আইবিতে দিচ্ছি, তখন জিনিসটা ইজি হয়ে যায়। সো কেউ যদি আগে থেকে কোনো একটা জায়গায় কনফার্মেশন পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, আর যদি কনফার্মেশন না পাও তুমি তোমার 140 যে এফার্টটা আছে সেটা কোথায় কীভাবে ডিভাইড করবা এটা একটু আগে থেকে চিন্তা করে নিও, কারণ আগে থেকে চিন্তা না করে রাখলে অ্যাডমিশন পিরিয়ডের মাঝখানে যদি তুমি এই জিনিসটা শিফট করো তোমার স্ট্র্যাটেজিতে কিন্তু একটা বিশাল ঝামেলা আসবে। চিন্তা করো, এটা কিন্তু একটা রণক্ষেত্র, তাই না? রণক্ষেত্রে চিন্তা করো, একটা প্ল্যান নিয়ে গেছো, প্ল্যান থেকে হঠাৎ করে একটা যুদ্ধ ব্যাটল ফিল্ড থেকে তুমি মানুষ সরায় একদিকে ব্যাটল ফিল্ডে পাঠালা, আরেকটা যুদ্ধে আরও কিছু মানুষকে পাঠালা, আরেকটা বললো যে একটা ছোটো একটা গ্রাম দখল করতে হবে, ওখানে আরও দুজন মানুষকে পাঠাই দিই, তোমার রণক্ষেত্রের ফুল স্ট্র্যাটেজি কিন্তু নষ্ট হয়ে গেল। সেইভাবে তোমার অ্যাডমিশনও কিন্তু তোমার লাইফের জন্য একটা বিশাল স্ট্রাগল। এই মোমেন্টে মানুষের লাইফ 180 চেঞ্জ হয়ে যায়, যেমন তুমি এদিকে যাচ্ছ একেবারে তোমার পথ পরিক্রমা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাবা, তার কারণ হলো ইউনিভার্সিটি তোমার লাইফের ভবিষ্যতের অনেক বড় একটা অংশ ডিটারমাইন করে, কারণ তোমার পারিপার্শ্বিকতা তুমি পাও তোমার ইউনিভার্সিটি থেকে, তোমার ফিউচার প্রসপেক্ট আছে ইউনিভার্সিটি থেকে। এটা যে জীবনের সব তা না, কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন স্ট্র্যাটেজিটা ঠিকভাবে গড়ে তোলা খুব বেশি দরকার। সো তোমার অ্যাডমিশন স্ট্র্যাটেজিতে তোমার এফার্টগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করছো খুব ভালো করে খেয়াল রাখো। তুমি যেই জায়গায় পড়তে চাও, ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, আইবিএ বলো, ডিউনিট বলো, সেখানে গত বছর তার আগের বছর তোমার সিনিয়ররা কারা কারা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলো, তারা কীভাবে প্রিপারেশন নিয়েছে দেখো, তারা তাদের এফার্টকে কীভাবে ভাগ করেছে সেটা শুনো, এবং সবার যে আইডিয়া বা স্ট্র্যাটেজি ওটাকে স্ট্যান্ডার্ডাইজ ধরো না, এক একজন এক একভাবে পড়তে পছন্দ করে, তাদের আইডিয়াগুলো নাও এবং ওটা অনুযায়ী নিজের সুন্দর করে স্ট্র্যাটেজি ডিভাইস করো, এবং ওই অনুযায়ী অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো। বেস্ট উইশেস।